আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক এজ এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তোমাদের জন্য আজকে থাকবে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট। আজকে এই সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে তা হচ্ছে, শিরোনামে তোমরা খেয়াল করে দেখো, উন্নততর জীবনধারা থেকে এই কোয়েশ্চনটা থাকবে বা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি থাকবে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। এই কাজটি রয়েছে তোমাদের এই ষষ্ঠ সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্টে, যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। তো এই অ্যাসাইনমেন্টটি করার জন্য তোমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে কিছু নির্দেশনা ফলো করতে হবে, অর্থাৎ চারটে স্টেপে করতে হবে যদি তুমি 16 মার্ক পেতে চাও। তো ভালো ফলাফল পেতে তোমাকে যে কাজটি করতে হবে, নির্দেশনা অনুযায়ী তোমার ধাপান্তরভাবে বা ধাপে ধাপে সে কাজগুলো করবো। চলো নির্দেশনাগুলো দেখে নেই আমরা। প্রথমত হচ্ছে যে একটি খাদ্য উপাদানের ছক তৈরি করতে হবে বা তালিকা তৈরি করতে হবে যেখানে সকল উপাদানগুলো সাস্টেইন করবে। খ নম্বরে তোমাকে লিখতে হবে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যর যে বিভাজন তা হচ্ছে পাই চার্টে উপস্থাপন, অর্থাৎ তুমি যে খাবারগুলো লিখবা বা খাবার আইটেমগুলো রাখবা সেখানে এটা পাই চিত্রের মাধ্যমে কোনটা কত পার্সেন্ট থাকবে সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তাছাড়া গ নম্বরে তোমাকে যে জিনিসটা লিখতে হবে, যে ভিটামিনগুলোর নাম লিখতে হবে, যে পাই চার্টের মধ্যে যে ভিটামিন আছে সেখান থেকে ভিটামিনের নাম লিখবা, অভাবজনিত রোগ এবং এর প্রতিকারের কী কী উপায় আছে সে বিষয়গুলো উল্লেখ করতে হবে। সর্বশেষ ঘ নম্বরে তোমাকে উল্লেখ করতে হবে যে খাদ্য তালিকায় প্রাপ্ত খনিজ পদার্থ এবং হচ্ছে এর কাজ। যেহেতু তোমাদের প্রথম অধ্যায় থেকে কোশ্চেনটি এসেছে, সো এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা, যেমন তোমার খাদ্য তালিকা প্রস্তুত করা, তারপর হচ্ছে দৈনিক সুষম খাদ্য বিভাজন করা, ভিটামিনের নাম, প্রতিকার করা, প্রতিকার লক্ষণ, এগুলো রোগের নাম, দেন হচ্ছে খাদ্য তালিকায় যে খনিজ পদার্থ থাকে এর নাম এবং কাজ উল্লেখ করা। তো এই অ্যাসাইনমেন্টটা আমরা সরাসরি এখন অ্যাসাইনমেন্টে চলে যাবো, যে কীভাবে তোমাকে এই অ্যাসাইনমেন্টটি কপি করতে হবে বা লিখতে হবে। ক নম্বর কোয়েশনে তোমাকে যে আনসারটি লিখতে হবে তা হচ্ছে খাদ্য উপাদান অনুযায়ী একটি ছক তৈরি করতে হবে। দেখো আমরা ছকটি করে রেখেছি। দেখো এই ছক করার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, আমরা জানি খাদ্যের উপাদান হচ্ছে 6টি, এই 6টি উপাদান তোমাকে রাখতে হবে, যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, পানি আর হচ্ছে খনিজ লবণ। তো শর্করার মধ্যে যে সকল খাবার আইটেমগুলো রাখতে হবে তা হচ্ছে তোমার কিছু কিছু খাবারের নাম এখানে লেখা আছে, যেমন চাল, গম, ভুট্টা, আলু, কচু, গাজর, খেজুর, আঙুর, আপেল, তারপর হচ্ছে তোমার আম, কলা, থোর, এগুলো আর কি। থোর হচ্ছে তোমার কলার একটি অংশ, যে অংশ থেকে কলা সৃষ্টি হয় আর কি। তো চাল, গম, ভুট্টা, আলু, কচু, গাজর, খেজুর, আঙুর, তারপর হচ্ছে আপেল, থোর, আম, কলা, এগুলো হচ্ছে তোমার শর্করা জাতীয় খাবার, এগুলোতে আমরা শর্করা জাতীয় উপাদানটি পাবো। তারপর হচ্ছে আমিষের মধ্যে রয়েছে দেখো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। স্নেহ পদার্থের মধ্যে রয়েছে মাখন, ঘি। ভিটামিনের মধ্যে রয়েছে দুধ, ডিম, মাছ, মাংস। খনিজ পদার্থের মধ্যে যে অপশনগুলো থাকবে তা হচ্ছে খনিজ লবণ, এবং পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানি কেন বলা হয়ে থাকে, কারণ এর ভিতরে আয়রন কম থাকে এবং হচ্ছে আর্সেনিকের পরিমাণ কম থাকে, এজন্য আমরা পানিটা পান করতে পারি। তবে যে কোনো জায়গার পানি তুমি ফিল্টারিং করে খেতে পারো, কোনো সমস্যা নেই। তারা খাদ্য উপাদান অনুযায়ী অর্থাৎ 6টা পার্ট করবো, এবং 6টা পার্টে যে সকল খাবারে এই উপাদানগুলো পাওয়া যায় তার অংশ নিয়ে একটি চার্ট তৈরি করতে হবে। খ নম্বরে আমরা যে কাজটি করব তা হচ্ছে যে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক খাদ্য এর যে বিভাজন রয়েছে তা একটি পাই চার্টের মাধ্যমে উপস্থাপন করব। পাই চার্টটি তৈরি করার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটা কত পার্সেন্ট লাগে, সেই পার্সেন্ট অনুযায়ী তোমাকে এটা উল্লেখ করে দিতে হবে। দেখো আমরা একটা পাই চার্টের ফর্মুলা দিয়েছি, তুমি এই পাই চার্ট অনুযায়ী ফলো করতে পারো। যে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক যে সুষম খাদ্য রয়েছে তার মধ্যে তুমি দেখো যে শর্করা, তারপর হচ্ছে থাকবে হচ্ছে শর্করা, স্নেহ, তারপর হচ্ছে স্নেহের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। পার্সেন্টেজগুলো করে দিবা 20, 5, 60 আর হচ্ছে 15%। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক ব্যক্তির যে সুষম পার্ট থাকবে সেখানে পার্সেন্টেজ অনুযায়ী, যেমন প্রোটিন, শর্করা, স্নেহ আর হচ্ছে এগুলোর পরিমাণ কীরকম থাকবে। যেমন অসম্পৃক্ত স্নেহ থাকবে তোমার কত পার্সেন্ট, এখানে হচ্ছে 20% অসম্পৃক্ত স্নেহ। তারপর হচ্ছে তুমি ধরো স্নেহ যেটা শুধু নর্মাল স্নেহ যেটা সেটা থাকবে হচ্ছে 5%, এভাবে তোমাকে করতে হবে। শর্করা এবং প্রোটিনের মধ্যে শর্করা আমাদের সবচেয়ে বেশি থাকে, যেটা হচ্ছে 30%, প্রোটিন যেটা সেটা থাকে তোমার হচ্ছে 20%, এরকম করে তোমরা পার্সেন্টেজ করে দিবা, 15%। তো এরকমভাবে যদি আমরা অংশ করে দিই সেটা 15%, ঠিক আছে। তাহলে এরকম করে তোমার 4টা অংশ থাকবে, প্রোটিন, শর্করা, স্নেহ, স্নেহের যে অংশগুলো সেগুলো, অর্থাৎ আমাদের দৈনন্দিন সুষম খাদ্য যেগুলো থাকে সে খাদ্যগুলোকে তোমাকে এখন চার্টের মাধ্যমে উপস্থাপন করতে হবে।
গ নম্বরে যে কাজটি করতে হবে যে তোমাদের খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম অভাবজনিত রোগগুলোর নাম এবং প্রতিকারের বর্ণনা করতে হবে তো আমরা এখানে ভিটামিনের কাছে কিছু পরিমাণ ভিটামিন আছে যেগুলো কি কি কাজ করবে তাদের অভাবজনিত রোগ এবং প্রতিকার সম্পর্কে এখানে আলোচনা করা আছে যেমন তুমি ধরো ভিটামিন হলো খাদ্যে জরুরি ছোট জৈব অণু ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায় একটা পানিতে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স তারপর রয়েছে B12 B2 ফলিক অ্যাসিড ভিটামিন 12 ভিটামিন সি এগুলো আর চর্বিতে দ্রবণীয় কিছু ভিটামিন রয়েছে যেমন ভিটামিন ডি এ ই কে এগুলো ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো আমরা এখান থেকে কিছু পরিমাণ ভিটামিন নিয়ে কথা বলবো তোমরা জানো যে ভিটামিন আমাদের দেহের জন্য যে 6টা উপাদান রয়েছে 6টা উপাদানের একটি অন্যতম উপাদান হচ্ছে ভিটামিন আমাদের দেহে অত্যাবশ্যকীয় উপাদানের গৌণ উপাদান হিসেবে এই ভিটামিনটি কাজ করে থাকে আর এই ভিটামিন দুইটা পার্টে ভাগ করে থাকি একটা হচ্ছে আমরা সম্পৃক্ত আর এটা হচ্ছে অসম্পৃক্ত সরি একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় আর এটা হচ্ছে পানিতে দ্রবণীয় তো পানিতে যে দ্রবণীয় ভিটামিনগুলো সেগুলো হচ্ছে ভিটামিন B12 হতে পারে ভিটামিন সি হতে পারে এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন ডি এ ই কে এ তিনটা বা 4টা তারপর তুমি দেখো আমরা কয়েকটা ভিটামিন নিয়ে কথা বলি যেমন ভিটামিন ডি অর্থাৎ এই যে ভিটামিন আছে এই ভিটামিন ডি কী কাজে ভূমিকা রাখে অর্থাৎ এটার অভাব কী এবং হচ্ছে প্রতিকার কীভাবে করতে হবে লক্ষণ লক্ষণগুলো দেখো ভিটামিন ডি অথবা ডি এর অভাবে কী হতে পারে গাল হাত প্রভৃতি জায়গা লাল অথবা সাদা ব্রণ হতে পারে এর প্রতিকার হিসেবে তোমাকে কী কাজ করতে হবে সূর্যের আলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় এই জন্য আমরা সূর্যের আলো কীভাবে গ্রহণ করব তা হচ্ছে যে ভিটামিন ডি পেতে হলে আমাদের অবশ্যই সূর্যের আলো লাগানোর প্রয়োজন তবে সবসময় দেখা গেছে সকাল থেকে শুরু করে ঘুমানো অবধি পর্যন্ত যদি তুমি সূর্যের আলোতেই থাকো ভিটামিন ডি এর জন্য সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে স্কিন ডিজিজ প্রবলেম হতে পারে তাছাড়া তুমি দেখো বলা হয়ে থাকে যে কোন সময়ের সূর্যের আলোতে আমাদের ভিটামিন ডিটা প্রয়োজন সাধারণত বলা হয় যে সকাল 9টা থেকে শুরু করে 10টা এর মধ্যে আলো বেশি ভালো পাওয়া যায় এবং এখানে দেখা গেছে যে ভিটামিন ডিটা সবচেয়ে বেশি পাওয়া এছাড়া মাছ টুনা সার্ডিন ডিম দুধ মাখন সবুজ পাতা জাতীয় সবজি এই সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া খাদ্য তালিকার কাঠবাদাম এবং হচ্ছে ওয়ালনাট ইত্যাদি রয়েছে তুমি যদি এগুলো রাখো তাহলে তোমার দেখে গেছে যে এই ভিটামিন ডি এর প্রতিকার পাওয়া অর্থাৎ তোমাদের দেহে যদি ভিটামিন ডি এর অভাব হয়ে থাকে তাহলে তুমি এটা সলিউশন দিতে পারবা তারপর তুমি দেখো ভিটামিন এ পেতে হলে তারপর রঙিন সবজি গাজর মিষ্টি আলু ক্যাপসিকাম ইত্যাদি খাদ্য তালিকায় রাখা যেতে পারে তারপর দেখো দুই নম্বর জিঙ্ক আয়রন এবং ভিটামিন বি যেমন নায়াসিন B3 রিবোফ্লাভিন B2 এগুলো সাধারণত কী অভাব হতে পারে তোমার মুখের কোনো খাজ অথবা দেখা গেছে যে অ্যাব্রো যে অংশগুলো থাকে এগুলো হচ্ছে জিঙ্ক আয়রন বা ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে এর প্রতিকার হিসেবে তোমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে টুনা মাছ ডিম মুরগি টমেটো পিনাট ব্রকলি ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারো পাশাপাশি দই পনির ঘি ইত্যাদি খাওয়া যেতে পারে অর্থাৎ এই অংশগুলো আমাদের দেখে গেছে যে এই ভিটামিনের অভাব পূরণ করতে পারে তারপর আমরা ভিটামিন B6 এবং হচ্ছে B12 খুব ইম্পর্টেন্ট দুইটা ভিটামিন এগুলোর অভাবে কী হতে পারে তোমার হাত পা অথবা দেহের কোনো জায়গায় অসারতা সৃষ্টি হতে পারে অসারতা মানে হচ্ছে দুর্বল হয়ে পড়া এই ধরনের সংকেত ভিটামিন বি এর অভাব নির্দেশ করে যেমন B6 বা B12 এটি পেরিফেরাল স্নায়ুর সমস্যা নির্দেশ করে যা ত্বকে এসে শেষ হয় এছাড়া উদ্বেগ বিষণ্ণতা এনিমিয়া অবসন্নতা এবং হরমোনের ভারসাম্যহীনতাও ভিটামিন বি এর অভাবে দেখা দিতে পারে এখন এই ভিটামিন B6 এবং হচ্ছে B12 এর প্রতিকার হিসেবে অর্থাৎ এই ধরনের ভিটামিন যদি আমাদের দেহের ভিতরে ঘাটতি সৃষ্টি হয় তাহলে আমাদের কী করণীয় খাদ্য তালিকায় ভিটামিন বি এর পরিমাণ বেশি রাখতে হবে বাদামি ভাত তারপর হচ্ছে বাদাম ডিম মুরগি খাসির মাংস কলা ব্রোকলি বাঁধাকপি এবং সবুজ পাতা জাতীয় সবজি ইত্যাদি খাদ্য তালিকা রাখা যেতে পারে তো এটা ছিল তোমাদের ভিটামিন সংক্রান্ত ব্যাপারে আলোচনা এখন আমরা ঘ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে খাদ্য তালিকা থেকে কী কী খনিজ পদার্থ পাওয়া যায় তাদের নাম এবং কাজ বর্ণনা করা নিম্নে এগুলো উল্লেখ করা হলো যেমন তুমি দেখো প্রথমে আমরা লৌহ বা আয়রন নিয়ে কথা বলবো যে লৌহ রক্তের একটি প্রধান উপাদান প্রতি 100 ml রক্তে লৌহের পরিমাণ হচ্ছে 50 mg যকৃৎ প্লীহা অস্থিমজ্জা এবং লোহিত কণিকায় এটি সঞ্চিত থাকে তো লৌহের উৎস হিসেবে ফুলকপির পাতা নটে শাক ডুমুর কাঁচা কলা ভুট্টা গম বাদাম বজরা ইত্যাদি তুমি খেতে পারো প্রাণীজ উৎস হিসেবে মাছ মাংস ডিম যকৃৎ ইত্যাদি আমরা খেতে পারি লৌহের প্রধান যে কাজ অর্থাৎ আমরা এই লৌহ বা আয়রন কেন খাবো কারণ তোমরা জানো আমাদের দেহের যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিন গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি লৌহ বা আয়রন ভূমিকা রাখে এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা
দেখা গেছে যে তোমার রক্তশূন্যতা নামক এক প্রকার রোগ হয়ে থাকে। রক্তশূন্যতা রোগের লক্ষণ চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক দরফর করা, এই ধরনের সমস্যাগুলো বা সিন্ড্রোমগুলো তোমার মাঝে দেখা দিতে পারে। দুই নম্বর, আমরা যে খনিজ পদার্থ নিয়ে কথা বলবো তা হচ্ছে ক্যালসিয়াম। তুমি দেখো, এটি প্রাণীদের হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান হিসেবে কাজ করবে। মানুষের শরীরের মাঝে ওজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ থাকে সবচেয়ে বেশি। অস্থি এবং দাঁতে ফসফরাস এবং হচ্ছে যে ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত হয়, এর 90% শরীরে সঞ্চিত থাকে। রক্তে এবং আর 90% শরীরে সঞ্চিত থাকবে রক্তে এবং লসিকাতে এর উপস্থিতি লক্ষণীয়। ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফল। প্রাণীজ উৎসের মধ্যে থাকতে পারে দুধ, ডিম, ছোট মাছ, শুটকি মাছ ইত্যাদি। হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় উৎস বা খনিজ পদার্থ হিসেবে কাজ করতে পারে। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনের হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক রাখে, অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে হার্ট আছে এই হার্টের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য কিন্তু ক্যালসিয়াম অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা তৃতীয় নম্বরে যে ধরনের খনিজ পদার্থ নিয়ে কথা বলতে পারি তা হচ্ছে ফসফরাস। ফসফরাস দেহে পরিমাণ দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরই হচ্ছে ফসফরাসের স্থান। ফসফরাসের ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড়, যকৃৎ এবং হচ্ছে রক্তরসে সঞ্চিত অবস্থায় থাকবে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে এই ফসফরাস ব্যবহৃত হয়ে থাকে। প্রধান প্রাণীজ উৎস হিসেবে ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা ইত্যাদি খাওয়া যেতে পারে। ক্যালসিয়ামের মতো হাড় দাঁত গঠনের ক্ষেত্রেও ফসফরাস অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কারো ফসফরাসের অভাব দেখা দেয় তাহলে হচ্ছে তার রিকেটস, অস্থিরতা, দন্তক্ষয় এসব রোগ দেখা দিতে পারে। খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম থাকলে ফসফরাসের তেমন অভাব হয় না। তো কথা হচ্ছে যে এইগুলোই ছিল তোমাদের এই সপ্তাহের নির্ধারিত যে কাজ অথবা অ্যাসাইনমেন্ট, অর্থাৎ একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্যের তালিকা কেমন হওয়া প্রয়োজন। এবং সেই তালিকায় দেখা গেছে যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থেকে শুরু করে পাই চার্ট এবং হচ্ছে ভিটামিন, তার প্রতিকার অথবা ভিটামিনের অভাবে কী লক্ষণ হতে পারে অথবা কী রোগ হতে পারে, এবং কিছু খনিজ পদার্থ রয়েছে যে খনিজ পদার্থগুলো আমাদের দেহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বিশেষ করে হাড় এবং দাঁত গঠনের মজবুত রাখার জন্য এই খনিজ পদার্থগুলো ভূমিকা রাখবে। তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট করার সাথে বা পাশাপাশি তোমাদেরকে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কেননা তোমাদের পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে, সহযোগ হিসেবে কাজ করতে পারে। তো এই ছিল তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজের সমাধান। আমরা আগামী সপ্তাহে তোমাদের আরও অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।